গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ রবিবার, হ্যাপি সানডে টু অল। সবাই রবিবার খুব ভালো করে, আনন্দ করে, মজা করে কাটাও। এবার দিনের জন্য আমি অপেক্ষা করে থাকি, শনিবার আর রবিবার একটু ছুটি ছুটি মনে হয় আর একটু ভালো মন্দ রান্না করে খাওয়া হয়। আর আজকেও অ্যাজ ইউজুয়াল আমি ভালো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা গেস করো। গেস করার কিছুই নেই, তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। সকাল সকাল আজ উঠে পড়েছি, ঘড়িতে 7:30 হয়ে গেছে। ওই রাহিজা ঘুম থেকে উঠেছিল, ও তারপরে আর ঘুমোয়নি, ওকে এখন ঘুম পাড়াচ্ছি। ঘুম পাড়াতে পাড়াতেই যে এখানে এখন ঝুলছে দোলনায়, দোল খাইয়ে খাইয়ে যদি ঘুমটা পাড়ানো যায়। ওকে দোল খাওয়াচ্ছি, আর তারপরে ভাবলাম আর ঘুমিয়ে লাভ নেই, সব একে একে কাজগুলো করে নিই, কারণ কাজ নিজের কাজ, আমাকে তো নিজেকেই করতে হবে। তাই ঘুমিয়ে লাভ নেই, বেকার, নাহলে আবার উঠতে দেরি হয়ে যাবে, তখন সমস্ত কিছু কাজ করতে দেরি হয়ে যাবে। আজকে হেয়ার ওয়াশও করব, রবিবার, আমি জেনারেলি রবিবার আর বুধবার করে হেয়ার ওয়াশ করি, হেয়ার ওয়াশও করতে হবে। তো চলো আজকের দিনটা ভালো করে শুরু করা যাক। আজকে কি বলো তো, যেহেতু সানডে স্পেশাল, ভালো রেসিপি বানাবো, তো অনেকটা হেভি হয়ে যাবে, সেজন্য ভাবছি সকালে একদম সিম্পল একটা কিছু বানাবো, হয় দুধ কর্নফ্লেক্স বা কিছু একটা সিম্পল জল মুড়ি বা কিছু খেয়ে নেবো একদম সিম্পলের ওপর, তাহলে না অ্যাডজাস্ট থাকবে। কারণ আমাদের বডি তো ডিপেন্ড করে, সব সময় তো রিচ খাবার বডিও নিতে পারে না, সেজন্য এখন যদি সকালে একটু হালকা করে কিছু খাই, তখন দুপুরবেলা ভালোভাবে খাবারটা, যে খাবারটা বানাবো সেটা হজম হয়ে যাবে। তো সিম্পল কিছু একটা বানাবো, তো তাড়াতাড়ি সব করে নিই। ব্রেকফাস্ট করার পরে কিচেনের অবস্থা দেখো, পুরো একদম মেসি কিচেন হয়ে আছে। এগুলো সব ক্লিন করে তারপরে জোগাড় করব। আজকে ময়লা ফেলার ডেট ছিল, তো ময়লা সব ফেলে দেওয়া হয়েছে। আর আমি কী করি বলো তো, ড্রাইয়ের জায়গায় ড্রাই ওয়েস্ট রাখি, আর যেগুলো সবজির ছাল বলো আর অন্যান্য যে সমস্ত ভেজা ওয়েট যেগুলো, সেগুলো আলাদা করে রাখি। তাহলে না আলাদা আলাদা করে দিলে ওদেরও সুবিধে হয়, ওরা সব কিছু ঘেঁটে ঘেঁটে পরিষ্কার করে এ করে, ওদের সুবিধে হবে বলে এইভাবেই আমি রাখি। তো আজকে ময়লা ফেলানোর পর এগুলো আবার নতুন কভার এতে দিলাম, যাতে সব আবার ময়লা জমা হয়। তো এটা এখন ভালো করে রেখে দিই কিচেনে। এখানে দেখো আমি চিকেনটা নিয়ে নিয়েছি, এতে দিচ্ছি ফার্স্ট হলুদ গুঁড়ো, দেন লঙ্কার গুঁড়ো, আর সল্ট অ্যাড করলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আদা রসুন বাটাও অ্যাড করছি। আর দেখো 2 চামচ শাহি বিরিয়ানি মশলা ইউজ করলাম, আর 2 চামচ টক দই দিচ্ছি, আর একটু গোলাপ জল অ্যাড করব, জাস্ট 1/2 টিস্পুন, আর 1/2 টিস্পুন কেওড়া জল অ্যাড করব। তোমরা চাইলে গ্রেটেড জিঞ্জার গার্লিকও অ্যাড করতে পারো। এবার দেখো আমি একটু সর্ষের তেল অ্যাড করছি, আমার কাছে সাদা তেল ছিল না, তোমরা সর্ষের তেল, সাদা তেল যা অ্যাভেলেবেল আছে সেটাই ইউজ করতে পারো, নো প্রবলেম। এই গাছটাতে শুধু দেখো কি সুন্দর ফুল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, আর কালারটা এত সুন্দর না, দারুণ লাগছে। কিছুদিন আগে অব্দি এই গাছটাতে ফুল হচ্ছিল না, এখন বৃষ্টি হয়েছে কালকে, বৃষ্টির জল, তারও আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জল থেকে এত সুন্দরভাবে ফুলটা হচ্ছে। আর লঙ্কা গাছটা না সকাল থেকে জল দিইনি, একদম ঝামলে গেছে, দুটো লঙ্কা গাছই ঝামলে গেছে।
আমি খুবই কম অ্যামাউন্ট পেঁয়াজ নিয়েছি, জাস্ট দুটো বড় পেঁয়াজ নিয়েছি, কারণ আমার চিকেনের অ্যামাউন্ট কম। আগের দিন মানে 500 চিকেন ছিল, এবার 250, কালকে এমনি চিকেনের ঝোল করেছিলাম, আজকে ভাবলাম বিরিয়ানি করব, তো সেই জন্য আমি পেঁয়াজ সেরকম নিয়েছি। তোমরা তোমাদের চিকেনের অ্যামাউন্ট অনুযায়ী যদি 500 হয় বা তার বেশি হয় তাহলে কিন্তু অনেকগুলো পেঁয়াজ লাগবে, আর সেটা ভাজতেও অনেক টাইম লাগবে। আমার দুটো বড় বলবো না, মিডিয়াম সাইজের পেঁয়াজই আমার হয়ে গেছে। আর বিরিয়ানি করবো, বিরিয়ানির সাথে কোনো কিছু মিষ্টি না হলে হয়, তাই একটা ডেজার্ট বানাবো। মাংসটা ম্যারিনেট করে রেখেছি, ওটা ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু পেঁয়াজটা ভাজতে খুব সময় লাগছে, ভেজে নিই তাড়াতাড়ি। আর এদিকে দেখো ডিম আর আলু সেদ্ধ করা আছে, আমি এগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ফ্রাই করে নেব, তাহলে না খুব ভালো লাগবে খেতে, আলুটা ফ্রাই করে নিলে খুব ভালো লাগবে খেতে। আর আমি না এতে কাজু অ্যাড করব, কাজু যখন একটা একটা মুখে বাইটে পড়বে না খুব ভালো লাগে কাজু বিরিয়ানিতে খেতে। সকালে কাল বৃষ্টি হয়েছিল, তোমাদের বলছিলাম সকালে রোদ উঠেছিল, একদম কড়া রোদ উঠেছিল, কিন্তু হঠাৎ করে আবার মেঘলা হয়ে গেছে। এই মেঘলা ওয়েদার বৃষ্টি হোক তাও ঠিক আছে, কিন্তু এই মেঘলা মেঘলা ওয়েদার হলে না বড্ড বিরক্তি লাগে, একদম না সব কিছু কিছু শুকনো হতে চায় না কেমন একটা লাগে। যাই হোক তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা করে নিই। আর এদিকে দেখো আমার ম্যাঙ্গো ডেজার্ট একদম রেডি হয়ে গেছে, আমি খুব ভালো করে গার্নিশিং করে দিয়েছি বিরিয়ানির সাথে, ম্যাঙ্গো ডেজার্ট জাস্ট ওয়াও, খুব সুন্দর লেগেছিল। তো আমি এটা ভালো করে ফ্রিজে রেখে দেবো, তাহলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে খেতে, পরে কোনো একটা ভিডিওতে তোমাদের শেয়ার করব এই রেসিপিটা। তো এদিকে দেখো আমি ডিম আলু আর কাজুটা ফ্রাই করে নিয়েছি, এবার ওই তেলেই আমি ম্যারিনেটেড চিকেনগুলো অ্যাড করব একে একে। আমি বলবো তোমরা চিকেনটা আগের দিন রাত্রে ম্যারিনেট করে রাখবে, তাহলে না মশলাগুলো চিকেনের গায়ে একদম ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। তো এবার আমি ওই মশলা সমেত ওই চিকেনটা দিয়ে দিচ্ছি, ভালো করে দেন কষাবো, তারপরে ভাজা আলু আর ডিমটাও অ্যাড করব। তো এইভাবে অনেকক্ষণ ধরে কষানোর পরে দেখবে চিকেনটা হাফ কুক হয়ে গেছে। তো মিন হোয়াইল আমি এদিকে রাইসটাও বানিয়ে নিচ্ছি, তো একটা ডেচকিতে জল নিয়ে নিয়েছি, তারপরে যত গরম মশলা আছে, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, একটু জায়ফল আর জৈত্রীর গুঁড়ো অ্যাড করছি। এবার আমার ঘরে বানানো দেশি ঘি অ্যাড করছি, দিয়ে এটা খুব ভালো করে জলটা ফুটতে দেব, জলটা ভালো করে ফুটে এলে একটা খুব ভালো গন্ধ বেরোবে। তারপরে আমি চালগুলো দিয়ে দিচ্ছি, আমি এখানে চিকেনের যা অ্যামাউন্ট 250 সেই অ্যামাউন্টই আমি চাল নিয়ে নিয়েছি। তারপরে একটু ফুটে উঠলে আমি লেমন জুস অ্যাড করছি, লেমন জুস অ্যাড করলে না পুরো এক একটা চাল এক একটা ভাত বোঝা যায়, খুব ভালো লাগে দেখতে, খুব ঝরঝরে হয়। দেখো রাইসটাও আমার হাফ কুক হয়েছে, আর আমি না একটু ভাতের ফ্যানটা একটু তুলে নিচ্ছি, পরে তোমাদেরকে বলছি ওটা দিয়ে কী করব। এবার খুব ভালো করে ছেঁকে নেব আমি, আর সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা জল অ্যাড করব, যাতে ফার্দার চালটা না বয়েল হয়, তাহলে ঝরঝরে ব্যাপারটা থাকবে। আর আমি 70%ই কুক করেছি, আমার চিকেনও 70% কুকড হয়েছে আর রাইসও 70% কুকড। এবার আমি দমে দেব, তখন ভালোভাবে হবে। এবার খুব ভালো করে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি থালায়, যাতে ভালোভাবে ভেপারটা চলে। তো আমার রাইসও রেডি, চিকেনও রেডি, এবার সবগুলো একসাথে অ্যাসেম্বলিং করব। তো দেখো সবার ফার্স্টে কড়ায় ঘি দিয়েছি, তারপরে চিকেন দিলাম, তারপরে একটু রাইস অ্যাড করছি, দেন আমি ভাজা পেঁয়াজ অ্যাড করলাম, একটু ধনে পাতা কুচি অ্যাড করছি, আর দেখো আমি একটু চেরি টমেটো ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমার কাছে চেরি টমেটো ছিল, নষ্ট হয়ে যাবে সেই ভেবে দিলাম, দেখতেও ভালো লাগছে। তারপরে দেখো আবার একটু মাংসের লেয়ার অ্যাড করছি, ডিম আলুও দিয়ে দিলাম। এবার ওই দেখো ভাতের ফ্যানটা যে রেখেছি ওইটা দিলাম, ওটা দিলে না তলায় লেগে যাবে না, আর যে শুকনো ড্রাই ব্যাপারটা থাকবে না। এবার আমি আবার ভাতের লেয়ার আবার সেম পেঁয়াজ কুচি দিলাম, আর ওই দেখো একদিকে আমি ফুড কালার অ্যাড করছি, ফুড কালার দিলে খুব ভালো একটা কালার আসে, ফুড কালার যদি না থাকে তোমরা নাও দিতে পারো। আর একদিকে দুধে ভেজানো কেশর দিয়ে দিচ্ছি, এবার উপর থেকে ঘি দিলাম,
দেন আবার একটু রাইস অ্যাড করছি। এবার একদম উপরে মাংসের লেয়ার আর একটু শাহি বিরিয়ানি মশলা, ধনে পাতা কুচি আর একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। আর ওপর থেকে যাতে দেখতে ভালো লাগে একটু চেরি টমেটো দিয়ে গার্নিশিং করছি, আর একটু কাজু অ্যাড করছি। ডিরেক্ট ফ্লেমে না দিয়ে পরে তাওয়ার উপরে আমি এটা রাখবো। আধ ঘন্টা গ্যাসে সিম ফ্লেমে বসিয়ে রেখে গেছিলাম, তারপরে স্নান করলাম। ওই সময়ে পুরো বিরিয়ানি একদম ভালোভাবে হয়ে গেছে, আর চিকেনটা হাফ কুক করেছিলাম কড়ায়, এটাতে ফ্লেমে রাখার জন্য ভাপে ওইভাবে খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আর আমি না আটা দিয়ে ওইভাবে এ করিনি, আমি ফয়েল পেপার দিয়ে জেনারেলি মুড়ে রাখি, কিন্তু আমার কাছে ফয়েল পেপার এই মুহূর্তে শেষ। আর এই যে ঢাকনাটা, এটাতে কোনো রকমভাবে ভেপার বেরোয় না, সেই জন্য আর আটা লেচি করে আটা এ করিনি। খুব ভালো হয়েছে খেতে, আজকের খাওয়াটা একদম পুরো জমে গেছে বিরিয়ানি সাথে এই যে এই ডেজার্ট আছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে ওকে ফিট করালাম, ও ঘুমিয়েছিল উঠে পড়েছিল, তারপরে ফিট করানোর পরে ও আবার শুয়ে পড়েছে। যাই হোক, এই একটা সুযোগ খুব ভালো ঘুমানোর, এত ভালো খাবার খেয়ে একটু না ঘুমোলে হয়। আর হেয়ারটাও এখনও হালকা হালকা ভেজা আছে, এই অবস্থাতেই শুয়ে পড়ি। আর শুকনো ড্রাই হওয়া অবধি আর ওয়েট করতে পারছি না, কারণ আবার উঠে পড়বে। দুপুরে অনেকটা ঘুম হয়ে গেছে, এখনও ঘুমোচ্ছে, আমার চোখ দেখে বুঝতে পারছো তোমরা, ভালোই ঘুমিয়েছি আজকে। আর এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার করছে, এই রুমটার এই জানলার কাছে বিকেলবেলা একটু বসি, ওই পার্কটা পুরো দেখা যায়। এখন তো হাঁটতেও যেতে পারি না কিছু না, কতদিন হাঁটতে যাওয়া হয়নি, কিছু না, কি আর করবো, ওকে ছেড়ে আর দুজন কিভাবে হাঁটতে যাব। আগে তাও আমি থাকতাম বাড়িতে, আর ওকে বলতাম রাহুলকে যে তুমি গিয়ে হেঁটে এসো, এখন ওকে সামলাতে গিয়ে এতটাই টায়ার্ড, আর ভালো লাগে না হাঁটতে যেতে। এই জানলার কাছটাতে বসে আছি, যখন ভালো খুব ভালো হাসি, আর যখন কাঁদবে মানে ঠিক কান্না নয়, মানে এমন চিৎকার করবে মনে সবসময় ও কারো অ্যাটেনশান পেতে চায়। এখনও সকালে পুরো ঘরটা ক্লিন করতে পারিনি, ঝাঁটও পড়েনি আর মোছাও হয়নি। রান্নাঘরটা অ্যাটলিস্ট ফ্লোরটা ক্লিন করতে হবে, তো এক্ষুনি সব ক্লিন করে নেবো। আর ওদিকে দেখো সব জামাকাপড় পড়ে আছে, ওগুলো আমাকে এক্ষুনি সব ভালো করে পাট করে আলমারিতে রাখতে হবে, আর সময় পাও না না। ওয়ার্ড্রোবটার অবস্থা দেখো, প্রতিবারে ভালো করে গোছাই আবার একই রকম ভাবে ঘেঁটে যায়। সন্ধ্যেবেলা চাটা খাওয়ার পরে একটা মুভি দেখছিলাম, খুব একটা ভালো মুভি দেখছিলাম। তারপরে আর রান্না বান্না কিছু হয়নি, জাস্ট আটাটা মাখিয়ে রেখেছিলাম, রুটি করব আর একটু আলু ভাজা করব। এখন আমি কি করছি বলো তো, ও একটু শান্ত আছে, সেই জন্য ওর হাতের নখগুলো আমি না কাটবো, এরকম ছোট সিজার দিয়ে নখগুলো কাটবো, আর নেল কাটার ইউজ করবো না, এভাবে সিজার দিয়েই কাটানো দেখিয়ে দিয়েছে হসপিটালের নার্সরা। ওগুলো না মানে নখ প্রায় জন্মের পর থেকে প্রায় 5-6 বার কাটা হয়ে গেল হাতের নখ, কিন্তু পায়ের নখ অ্যাজ ইট ইজ আছে, সেগুলো বাড়েনি। হাতের নখ প্রচুর বেড়ে যাচ্ছে, আর হাতের নখ দিয়ে গোটাটা নিজেই চিরে ফেলছে নিজের গালে, আমার গালও চিরে দিয়েছিল কিছুদিন আগে, গালে ওই চেরা ভাবটা স্পটটা চলে গেছে, ওই রকমভাবে নিজে নিজে নিজেও চিরছে, আমারও গাল মুখ চিরে দিচ্ছে, এমন বেড়েছে নখ। খুব সাবধানে কাট করছি। দাঁড়াও ও বাবা, রাহি রাহি
রাহি নখটা আমিই কাটি, রাহুল ভয়ে কাটে না, বলে কোথায় হাতটাতে কি হয়ে যাবে। কালকে ডান হাতের নখটা কেটেছি, তখন ঘুমিয়েছিল কালকে, কিন্তু বাঁ হাতেরটা আর কাটাই হয়নি। দাঁড়া বাবা, কুচু কুচু ডান 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 ডান, নৌকাটা হয়ে গেছে, হতলি হতলি হতলি, নৌকাটা হয়ে গেছে। আর শুধু না, আঙুলগুলোকে হাতটাকে এরকম মুখে দেয়, বারবার ধরে মুখে দিতে থাকে, আর নখ কোথায় কি হয়ে যাবে সেজন্য আগে ভাগে নখটা কেটে দিলাম, কোথায় আবার গাল টাল চিরে ফেলবে। রুটি আলু ভাজা প্রায় অনেক দিন পরে করলাম। সাধারণত আমি আলু ভাজা করি না, তবে কালো জিরে দিয়ে আলু ভাজা করতে খুব ভালো লাগছে। আর এর এখন আর ঘুমানোর নাম নেই, কখন ঘুমাবে কে জানে। সকালের বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল, আমি যে চেরি টমেটো দিয়েছিলাম ওটা দিতে আরও ভালো লাগছে। ওই চেরি টমেটো যদি তোমাদের না থাকে তোমরা নাও দিতে পারো, ওটা অপশনাল। বিরিয়ানিটা এত ভালো হয়েছিল, ওটা খাওয়ার পরে পেট একদম ফুল হয়ে গেছিলো, আর কিছুই খাওয়ার ইচ্ছে ছিল না। এইবার খিদে খিদে একটু পেতে আমি রুটি খাচ্ছি। এখন প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে, এত দেরি করে কোনো দিনও খাইনি। আগে আগে আমাদের 8টা সাড়ে 8টার মধ্যে ডিনার হয়ে যেত, এখন রোজ খেতে 10:30 11টা বেজে যাচ্ছে, কারণ ও ঘুমোতে চায় না। ওকে ঘুম পাড়িয়ে ভাবি ও ঘুমিয়ে যাক, তারপরে রান্না করে খাবো। এবার ও ঘুমিয়ে যেতে যেতে অনেক সময় লেগে যায়, তারপরে রান্না করে কোনো দিন সকালে তরকারি থাকে, যেদিন থাকলো না সেদিন বানিয়ে করে খেতে অনেক সময় লেগে যাচ্ছে। হেলথ পুরো ঘেঁটে ঘ হয়ে আছে, একে তো রাত্রে দেরি করে খাওয়া, আবার ওদিকে সকালেও খেতে দেরি হয়, প্রায় 2:30 বেজে যায় খেতে। সবাই বলে এই 6 মাস একটু বাচ্চাদের কষ্ট হয়, তারপরে ও রুটিনে চলে এলে তখন নাকি ঠিক হয়ে যায়। দেখা যাক 6 মাস পরে কি হয়। তো তোমরা বিরিয়ানির রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।